আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ সৌদি আরবে আজ মাত্র বত্রিশ জন করোনায় আক্রান্ত রুগী শনাক্ত সৌদি আরবের আজকের করোনার আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জানেন নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে এখন প্রতিনিয়ত কমছে নতুন করে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা আজ তিরিশ নভেম্বর দু হাজার সৌদি আরব সময় বিকেল তিনটা তিরিশ মিনিটে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে আজ নতুন করে বত্রিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো বাহান্ন জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ নতুন করে করোনায় আক্রান্ত রুগীদের মধ্য থেকে মারা গিয়েছে দুইজন এখন পর্যন্ত মোট আট হাজার আটশো জন করোনায় আক্রান্ত রোগী মারা গিয়েছে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছেন আজ নতুন করে করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে ২৮ জন এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ আটত্রিশ হাজার নয়শো তেরো জন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফলে সৌদি আরবে যে সকল রোগী আছে তাদের মধ্য থেকে চল্লিশ জনকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে এই চল্লিশ জনের অবস্থা আশঙ্কাজনক এই ছিল সৌদির আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে